হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বলো তোমরা জানি এত গরমে একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আসল কথাটা কী বলো তো এই যে এত গরম পড়ছে দিনকে দিন গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবটা যে বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু দায়ী একমাত্র আমরা কারণ যে পরিমাণে গাছ কাটা হচ্ছে গাছ কেটে ফ্ল্যাট তৈরি হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকটা বাড়িতে তো এখন ফোর হুইলার টু টু হুইলার আছে তো এইসবের কারণে কিন্তু প্রচুর পরিমাণে গরমটা বেড়ে যাচ্ছে দিনকে দিন আগে কিন্তু এতটাও গরম পড়তো না তো যাই হোক নিজেদেরকে সতর্ক থাকতে হবে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরিয়েও না কিন্তু এখন তো কাজের জন্য অবশ্যই বাড়ির বাইরে বেরোতে হবে তো মাস্ট তোমরা ছাতা ব্যবহার করবে আর জলের বোতলটা কিন্তু সঙ্গে নিও ঠিক আছে যাই হোক ভিডিও শুরুতে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আর আজকে হচ্ছে আমি এই আমাদের বাড়ির পেছনটা অনেক ভিডিওতেই তোমরা দেখেছ যেখানে আমি ছোট ছোট কিছু গাছ লাগিয়েছি আমাদের বাড়ির পাশে সেরকম একটা জায়গা নেই তো এই ছোট্ট জায়গাটায় আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি ফুল গাছ আর এই যে পাশের বাড়ি গাছ আছে না তার জন্য এত জায়গাটা নোংরা হয়ে যায় প্রত্যেক সপ্তাহে আমাকে পরিষ্কার করতে হয় তো আজকেও পরিষ্কার করতে এলাম আর ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার একজন বন্ধু আমাকে কমেন্ট করে লিখেছিল যে গার্ডেন ক্লিনিং ভ্লগ আপলোড করতে তো তার কথা ভেবেই আমি গার্ডেন ক্লিনিং ভ্লগটা আপলোড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আর এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে তার জন্য এই গাছগুলো প্রত্যেক দিন জল দিতে হয় সকালবেলা করে সকালবেলা না পারলেও বিকালবেলা আমি জল দিয়ে দিই এবার বলি আমি মাঝে মাঝেই কেন ভিডিও দিতে পারছি না তোমরা সবাই জানো যে আমি মেশিনের কাজ করি তো মেশিনের এখন যেহেতু গরম পড়েছে তার জন্য মেয়েদের নাইটির চাহিদাটা বেড়ে গেছে আর গরমকালে আমাদের কাজটা ভালো হয় ঠান্ডার সময় আবার অতটাও কাজ হয় না তার জন্য এদিকে আমাদের যে মালিক উনি আমাকে বারবার মাল করার জন্য চাপ দিচ্ছে আর এদিকে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তো দুদিকটা সামলে আর আমি পেরে উঠছি না তার জন্য মাঝে মাঝে আমি ভিডিও দিতে মিস করে ফেলছি তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও আর কি বলবো তোমরা সবসময় আমার পাশে ছিলে তার জন্য আজকে আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি এই দেখো আমি বাগান পরিষ্কার করতে এসে এখানে আমার পায়ে লাল পিঁপড়ে কামড়ে দিয়েছি এখানে অনেকটা লাল পিঁপড়ের ঝাঁক ছিল তো আমি দেখতে পাইনি আর আর কামড়ে দিয়েছে এই যে সরু গলিটার মধ্যে আমি একটু বাগান করার চেষ্টা করেছি আর এই মানে বস্তার দিকটা যেখানে উঁচু হয়ে আছে এইটা আমাদের জায়গা আর যেখানে নিচু আমি এখন ঝাটা দিয়ে পরিষ্কার করছি এটা পাশের বাড়ি আহ ওদের জায়গা তো ওদের একটু ছাড় আছে আমাদের একটু ছাড় আছে তো এইটুকুর মধ্যে আমি আমাদের জায়গায় কিছু ফুল গাছ লাগিয়ে বাগান তৈরি করার চেষ্টা করেছি বাগান বলতে কি ওই ঠাকুর পুজো দেওয়ার সময় একটু ফুলের প্রয়োজন হয় তো তার জন্য টুকটাক বসিয়েছি এখানে যে কটা ফুল গাছ আছে নিম পাতা গাছ আছে অ্যালোভেরা গাছ আছে সব আমি নিজের হাতেই বসিয়েছি আর হ্যাঁ নতুন বছর শুরু হওয়ার পর এটা কিন্তু আমার প্রথম ভিডিও তাই আমি তোমাদেরকে সবাইকে জানাতে চাই যে শুভ নববর্ষ এটা ভিডিওর প্রথমেই বলা উচিত ছিল কিন্তু এত গরম পড়েছে সব মাথা দেখে বেরিয়ে যাচ্ছে তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ দেখো আমি এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে ফেলেছি আর এখানে ছিল কিছু প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো কাজে লাগে না তো এগুলো একদম গুছিয়ে রেখে দিতে হবে কারণ ওই যে গুলো আসে না ওদের কাছে বিক্রি করে দিতে হবে এখানে ওখানে ফেলাটা ঠিক নয় এখানে যদিও বা আমাদের এখানে পৌরসভার গাড়ি আসে তবুও এগুলো আমরা বিক্রি করলেই পাঁচ দশ টাকা তো দেয় এটাই হচ্ছে কথা তো যাই হোক ওগুলো আমি আলাদা করে রেখে দেবো আর এই পাতাগুলো নিয়ে আমি বাইরে গিয়ে পোড়াতে হবে মাঠে গিয়ে এখানে আর পোড়াবো না তাহলে জায়গাটা আরো বাজে হয়ে যাবে তো আমি না সব সময় চেষ্টা করি আমার ঘর বাড়ির আশেপাশে বা ঘর দুয়ার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন একটু আমাকে মানে পরিষ্কার রাখতে দেয় না যাই হোক যতটা পারি চেষ্টা করি তো আমি যেখানে কাজ করছিলাম এখানে প্রচন্ড রোদ পড়েছে আর এই রোদে কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক কিন্তু আমার কাছে খুবই স্পেশাল আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গুড নাইট সবাইকে আর হ্যাঁ এই গরমে কিন্তু জল খেতে ভুলো না প্রচুর পরিমাণে জল খাও শাক সবজি খাও আর ফলের রস খেতে পারো তোমরা টাটা